আগামীকাল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন কাল রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের রুট মার্চ পুলিশের আমরা এই বিষয় নিয়ে আরও জেনে নেব কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসুদেব বাসুদেব আসানসোল এবং দুর্গাপুরের যে ছবিটা সেটা ঠিক কেমন রুট মার্চ দেখতে পাচ্ছি আমরা যে শুরু হয়েছে হ্যাঁ দেখো আসানসোলে যেমন প্রত্যেকটা মন্দির সাজানো হচ্ছে বিভিন্ন মানুষ তাদের বাড়ি সাজাচ্ছে ঠিক সেই রকমই কিন্তু সেন্সিটিভ জায়গা হওয়ার জন্য সেখানে কিন্তু রুট মার্চ হচ্ছে আসানসোল বাজার এলাকায় আসানসোল নর্থ থানা এলাকায় রানীগঞ্জ এলাকায় জামুড়িয়া এলাকায় কুলটি এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু যে র্যাফ বাহিনী রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তারা কিন্তু ইতিমধ্যেই রুট মার্চ শুরু করেছে যেন শান্তির শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যেন খুব ধুমধামভাবে অনুষ্ঠানটা শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেই জন্য কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন কোথাও যেন না ঘটে কেউ যেন কিছু ঘটাবার চেষ্টা করলে তাকে যেন পুলিশ তাড়াতাড়ি তাকে ধরতে পারে সেই জন্য কিন্তু রাত দিন এক করে পুলিশ বাহিনী যারা রয়েছে পুলিশের র‍্যাব বাহিনী আছে কমব্যাট ফোর্স রয়েছে মহিলা বাহিনী রয়েছে আসানসোলে তারাও কিন্তু আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রুট মার্চ শুরু করেছে এবং এই রুট মার্চের ফলে যে সকল এলাকাতে অল্প গণ্ডগোলের সম্ভাবনা আছে সেখানে যেমন গণ্ডগোল আটকানো গেছে পাশাপাশি যেসব জায়গাতে মাইক বাজিয়ে বা বিভিন্ন রকম অনুষ্ঠান করা হচ্ছে বা বিভিন্ন রকম শোভাযাত্রা বার করা হবে পুলিশের পক্ষ থেকে তাদের কাছে গিয়েও কিন্তু একটা পারমিশনের লেটার একটা তাদের কাছে চাইছে যে একটা অনুমতি পত্র একটা অ্যাপ্লিকেশন তাদের থানাতে জমা দেওয়া হোক যেন পুলিশ জানতে পারে যে কোন কোন এলাকাতে অনুষ্ঠান হচ্ছে বা শোভাযাত্রা হচ্ছে বা মাইক বাজিয়ে সেই অনুষ্ঠান পালন করা হচ্ছে বা বড় স্ক্রিন লাগিয়ে অযোধ্যার দেখানো হচ্ছে পুলিশের কাছে ইনফরমেশনটা থাকে তাহলে সেই জায়গাগুলো তারা নজর দিতে পারবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ Z 24 ঘন্টা